আবার চলে এলাম বাবা জীবনের স্ত্রী আর পিঙ্কি নিয়ে যে কথাগুলো উঠছে সেটা কথা বলতে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে, দেখলাম পিঙ্কির হ্যাপি অ্যানিভার্সারি গেল, খুব ভালো লাগলো। অ্যানিভার্সারিতে অনেক মজা করলো, অনেক কিছু করলো। সেখানেও কিন্তু মার চোখটা ছলছল করে উঠেছিল যখন কেউ প্রশ্ন করেছিল, তুমি কি কাউকে মিস করছো? তো মা তো মাই হয়, আমি সে সবসময় বলি, কুপুত্র হতে পারে, কুমাতা হতে পারে না, মেয়ে যাই করুক না কেন, মা সেটা ভালোবাসা দিয়েই গড়ে রাখার চেষ্টা করে, মা সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করে, একটা মার কর্তব্য। কিন্তু মার কর্তব্য কিন্তু সেটাও হয় যে মেয়েকে ভালো পথে চালিত করা। একটা মেয়ে দিনে 3 প্যাকেট সিগারেট যদি খায়, তো লাংসটার কি অবস্থা তো ভাবতে পারো। আর সে একটা মেয়ে, 18 বছরের মেয়ে, যদি 3 প্যাকেট সিগারেট খায়, তা তার ভবিষ্যৎটা যদি 50 বছর বেঁচে থাকে, তাহলে কী হতে পারে মেয়েটার? তাহলে মা হয়ে সেটা মেনে নিল, এটা ভাবতে আমার খুব অবাক লাগছে। আচ্ছা, সঙ্গের বন্ধুরা যারা বলছে বোনের মতো ভালোবেসেছিলাম, বন্ধুর মতো ভালোবেসেছিলাম, এরাও কিন্তু মেনে নিয়েছে একটা মেয়ে এত কম বয়সে এত এত বেশি সিগারেট খাওয়া। সিগারেট থেকেও বড় কথা যেটা আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, আরও কিছু জিনিস যেগুলোর নামগুলি নিয়েছে, কী করে এটা, এগুলি কি মার্কেটে কিনতে পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় না, তাহলে এগুলি ইলিগালি আনা হয়েছে, পুরো ব্যাপারটা ইলিগাল। যখন ও চেইন স্মোকিং করতো, যখন ও জিনিসগুলি নিত, তাহলে ওরা কোথায় থাকতো? তাহলে ওরাও কি ওর সাথে বসে সিগারেট নিত? তাহলে ওরাও কি ওই জিনিসগুলি নিত? কারণ একা একা একটা কেউ অ্যাডিক্টেড গার্ল যে ড্রিঙ্ক করে, সে যখন ড্রিঙ্ক করবে তার সাথে কিন্তু একজন লোক যে থাকে সেও করে। তবে কি সে একা একা এগুলি করতো না তার সঙ্গেরাও করতো? এইগুলি কিন্তু ধোয়া ধোয়া রয়ে গেল, পুরো ব্যাপারটাই তো ধোয়া নিয়ে, তাই ব্যাপারটা ধোয়া ধোয়া রয়ে গেল। আমার এইটাই প্রশ্ন, তাহলে তোমরা এত ভালো বন্ধু, এত বেষ্টি, এত দিদি, এত বোন, ওকে কেন আটকালে না? প্লাস ও যখন নিজের বাড়ি থেকে অন্য কারোর বাড়িতে চলে গেছিল 9 দিনের জন্য, সেই 9 দিনও কি ও ওইসব জিনিস নিয়েছে? তাহলে যদি নিয়ে থাকে, ওইগুলি কোথার থেকে পেল? ওর এই প্রশ্নগুলির উত্তর তোমরা লাইভ করছো, ভিডিও করছো, এই সমস্ত ব্যাপারে প্রশ্ন। সবচেয়ে বড় কথা, সিগারেট না যখন তখন যেখানে সেখানে কিনতে পাওয়া যায়, বাকি যে আরো দুটো জিনিসের নাম বললো, ঠিক আছে, আমি মানলাম ড্রিঙ্ক টো নিয়ে কোনো দোকান থেকে পাওয়া যায়, বাকি জিনিসগুলি যেটা নিত, হুক্কা বার 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 হুক্কা বার, তো এগুলি কোথায় পাওয়া যেত? এইগুলি পাওয়ার স্থান কি করে ও জানলো? ওইগুলি কেউ নিজে গিয়ে আনতো না ওর সঙ্গে গিয়ে কেউ নিয়ে আসতো? ও টলতে টলতে বাড়িতে আসতো, তাহলে বাড়িতে জায়গা দেওয়া কেন হতো? তাহলে টলা অবস্থায় ও কী করে ব্লক করতো? কই, ওর ব্লগে তো কোথাও কখনো ওরকম অবস্থা দেখা যায়নি। বা নাচের সময় পাগলু থোড়া সা কারলে তু রোমান্স, যথেষ্ট ভালো বিট রিদম সব ছিল, তাহলেও কী করে করতো? আর যদি এইসব জিনিস করেও থাকতো, তাহলে ওই সময়ে তার মা বাবা, তার বন্ধুবান্ধব, তার বেস্টি, ওরা কেন প্রতিবাদ করলো না? কেন ওকে আটকানোর চেষ্টা করলো না? কেন কিছু মেডিসিন দেওয়া হলো না এগুলি থেকে ওকে দূরে রাখার জন্য? তাহলে বাবা জীবনে বাড়ি একটা মানুষ যে দিনে 5 প্যাকেট বা 4 প্যাকেট সিগারেট নেয়, ফট করে একদিন বা দুদিন বা 3 দিন পরে শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীকে কাছে পেয়ে কিন্তু সিগারেট ছেড়ে থাকতে পারবে না। কারণ সিগারেটের একটা তলব কিন্তু উঠবেই উঠবে, ওই জিনিসটা নেশাটা একটা জিনিস, নেশা জিনিসটা এরকম জিনিস যে ওটার একটা তলব উঠবেই উঠবে, এত তলব উঠবে যে ও নিজেকে আটকাতে পারবে না। সেখানে সে কী করে এখন তাহলে ভালো আছে? নাকি এখন ওইখানে ওই বাড়িতে সিগারেট ওসব সব কিছু চলছে? যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসবে তখন জানতে পারবো যে হ্যাঁ, জানো তো ওই আমাদের এখানেও এগুলি করতো। মানে ও যখন কোনো জায়গা থেকে বেরিয়ে আসে, ও যেমন এসে নিজের মানে ওর ওই বাড়ির নিন্দাটা করে, ঠিক ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু ওর নিন্দাটা শুরু হয়। যেমন বাবা জীবনের বাড়িতে যাওয়ার পর বাবা জীবন বলেছিল যে প্রচুর মানে ময়দা এসব রাখে, কারণ ও ভালো কালো। এটা কিন্তু এখন ওর বন্ধু দিদিরাও বলছে, হ্যাঁ ওই কেলিটি বসে থাকছিল না, ওই কেলু বসেছিল না, হ্যাঁ, যে ওর কালোর জন্য কথা ওকে এরাও বলছে। তাহলে কি তখন শুনবো যে বাবা জীবন কিন্তু বারবার বলছে, আমি ওকে প্রচণ্ডভাবে খুশি রাখার চেষ্টা করছি। খুশি রাখার চেষ্টা কিন্তু ওর মাও করেছিল, খুশি রাখার চেষ্টা ওর শাশুড়ি মাও করছে, খুশি রাখার চেষ্টা ওর হাজব্যান্ডও করছে। আর এই খুশি রাখতে 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 রাখতেই ও প্যাম্পার্ডে এইসব জিনিস করে বেড়াচ্ছে। তাহলে কি খুশি রাখার জন্য ওকে সিগারেট বা অন্য যেসব জিনিস ওকে প্রোভাইড করতে হয়? বাবা জীবন বলো তো দেখো একটু, নাকি শুধু ভিডিও সময়টা ভালো থাকে, বাকি সময়টা নেশা এ ধোয়া কা নেশা? আমরা জানি অনেক বড় বড় হিরো হিরোইনদের ক্ষেত্রেও আমরা এই কথা শুনেছি যে কনস্ট্যান্ট নেশাতেই চুর হয়ে থাকে, খালি ওই সময়টাতে মুভির সময়টাতে সে শুধু ভালো থাকতো।
তবে কি ধরে নেব যে ও শুধু ব্লক করার সময় ওই অ্যাক্টিং এর মতো ওই জায়গাটাতে ভালো থাকে, আর বাকি সময়টাতে ওনের সাথে চুরে থাকে? কারণ চার প্যাকেট সিগারেট যে মেয়ে খায়, যে কিছুতেই 7 দিন বা 15 দিনে, হ্যাঁ হয়তো 4 প্যাকেট এখন নেবে না, 1 প্যাকেট বা 1.5 প্যাকেট তো নেবেই, তবে কি বাবা জীবনের ঘরও এইসব চলছে এখন সেই সিগারেট নেওয়াটা প্রশ্ন রইল। আর মা বাবা ভাই বন্ধু বেস্ট ফ্রেন্ডরা কোথা থেকে ওইসব জিনিসগুলি আনতো যেগুলি কিনা ইললিগেল, যেগুলি কিনা ওপেন মার্কেটে পাওয়া যায় না? কিছু কিছু জিনিস ওপেন মার্কেটে পাওয়া যায় না। আমরা ভালো করেই নার্কোটিক্সের ব্যাপারে জানি যে এই নার্কোটিক্স ধরা পড়লে কী হয় না হয়। তাহলে কি করে ও চলতে চলতে রাস্তা দিয়েও নাকি ব্লক করছে আর নেশা করছে, ব্লক করছে আর নেশা করছে, এইভাবে টিপিক্যাল হাই প্রোফাইল নেশা কেবল চলতে থাকতো? একটা বড় প্রশ্ন রয়ে গেল। তো এইসব দেখার পর আর এই দিনগুলো তোমরা খালি বলছো 40%, 30% বললাম, আরও কিছু বলবো, আরও কিছু বলবো, আমরা হাঁ করে বসে আছি একটা মেয়ের সমস্ত চেহারাটা দেখার জন্য। আমি তো ও স্বার্থপর আমি তখনই বুঝেছি যখন চলে গেছে বাড়ি থেকে, আমি তখনই বুঝেছি যে, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মার চ্যানেলটাকে খেয়ে ফেলতে চেষ্টা করেছিল, যেই মেয়ে মার ইনস্টাগ্রাম হ্যাক করে নেয়, যে মেয়ে মার চ্যানেল খেয়ে ফেলতে পারে, সে মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না। সে বাবা জীবনের চ্যানেলটাও যে এসে বাইরে গিয়ে খাবে না বা খাওয়ার চেষ্টা করবে না, বা বাবা জীবনের মার চ্যানেলটাও খেয়ে নেওয়ার চেষ্টা করবে না, সেটা আমি বিশ্বাস করি না। নিজের মার চ্যানেলই খেতে চেষ্টা করতে তো হাজব্যান্ড আর শাশুড়ির মার তো চেষ্টা করবেই, পারবে না, যেহেতু বাবা জীবন টেকনিক্যালি অনেক স্ট্রং। আর যেহেতু ওর হ্যাকিং হ্যাবিট আছে, ও জেনে গেছে, হয়তো ও ওর রিকভারি ইমেল আইডি বা ওর মার রিকভারি ইমেল আইডি এইসব কিছু হয়তো ওকে খুলে বলবে না। বাবা জীবনে তো বোকা না, ওকে খুলে বলবে না, বারবারই কিন্তু বলছে ও পাগল, ও মেন্টাল, ও পাগল, ও মেন্টাল। এটা বড় পয়েন্ট বাবা জীবন পেয়ে গেছে, মেন্টাল পাগল। হ্যাঁ, মেন্টাল পাগল থেকে বেশি বলবো আমি, ও স্বার্থপর, ও চালাক। নাহলে একটা মেয়ে কাঁদতে কাঁদতে লাভারকে ফোন করছে আর চোখ টিপ দিয়ে হেসে বলছে দেখ কেমন করছি। তো শি ইজ এ রিয়েলি ভেরি গুড অ্যাক্ট্রেস, যেমন ভালো ড্যান্সার তেমনি ভালো অ্যাক্ট্রেস, এটা তো বলতেই লাগবে। তো একটা কথাই বলবো বাবা জীবন, এত প্যাম্পার দিয়ে রাখছো, যখনই সংসার করতে বলবে তখনই কিন্তু টাটা বাই বাই করে বেরিয়ে পড়বে। সংসারটা যদি করতে ভালো করে না শেখাতে পারো না, লাভ হবে না। সংসারটা ভালো করে ওকে শেখাতে হবে করা, তেলেই বুঝবে তুমি কদিন ও তোমার ঘরে করে, কদিন ও তোমার ঘর করে। যদি তুমি ওকে সারাক্ষণ বাইরে বাইরে ঘোরাও, ওর যা চাহিদা মেটাও, ওর যা নেশা তুমি মেটাও, তাহলে তুমি পারবে না। তাহলে 4-5 মাস পরে ও হাওয়া হাওয়া, ও হাওয়া হয়ে যাবে। তুমি যদি এখন থেকে ওকে সংসারের দিকে ঢোকার চেষ্টা করো, একটুখানি দিনে 1-2 ঘন্টা কোনো একটা কাজ দেওয়া, দেখো সে করে কিনা, তারপরে সে থাকে কিনা। কারণ এই মেয়ে কোথাও থাকার না, থাকবে না। ও 1 বছর, 2 বছর, 3 বছর হোক, যত কিছুই করো না কেন, যার এত নেশা, ও আমি এতদিন ভেবেছিলাম ও স্বার্থপর, নোংরা কথা বলে, মার ক্ষতি করে, স্বামীর ক্ষতি করে, শ্বশুরের ক্ষতি করে, এটা ভেবেছিলাম। যার এত নেশা করার শখ, যে এত হাই প্রোফাইল এই বয়সে এডিক্টেড হয়ে গেছে, তার কাছ থেকে কী আশা করা যায়? তো পুরো নেশার, আমার তো মনে হয় এখন তোমার সাথে ব্লক করতে গেলে হয়তো ওকে নেশা দিয়েই বসে রাখা হয়, হয়তো বসে থাকে। কারণ নেশার তো লোকটা নাকি ওইটুকুন সময় থাকবে নর্মাল, তারপরেই আবার নেশার তলব উঠে যায়। তো এই জিনিসটা আমরা তো রইলামই দেখার জন্য। আর যারা তোমরা বলছো দাঁড়াও ওয়েট ওয়েট ওয়েট, বলবো বলবো বলবো, ওইভাবে ওয়েটিংয়ে রাখবে না। হ্যাঁ বলবে একসাথে বলে দিলে তো বেশি ভিউজ পাবো না, 30%, 20% বলেছি, তো 20% না বলে রোজ রোজ একটা করে ভিডিও ছেড়ে 4-5টা ভিডিওতে মোটামুটি কাভার হয়ে যাবে ওর ওর জীবন কাহিনী। কারণ এই 5 মাসে কী করেছে একটু তো জানতে পারলাম, ওই ধামাকা ধামাকা ছেড়ে দিল, যে কতটা নেশাকুর হতে পারে একটা মেয়ে। আর নিশ্চয়ই সে এত মিথ্যে কথা বলেনি, কারণ যদি সে মিথ্যে কথা বলতো কোনো মা সেই ভিডিওটা নিশ্চয়ই কমিউনিটিতে দিত না, কারণ মেয়ে নেশাখুর বলেই হয়তো মা ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে সত্যিটা সবাইকে জানানোর জন্য। এটাও কিন্তু একটা মা হয়ে অনেক বড় আত্মা লাগে যে আমার মেয়ের দোষগুলি সমস্ত ব্যাপার পাবলিক হয়ে গেল, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সাধারণত মারা কিন্তু ঢেকে রাখার চেষ্টাই করে, এখানে মা কিন্তু এটাকে, আমরা ধামাকার ভিডিও তো দেখতাম না, জানতামও না, যেতাম না, হলে জানতে পারলাম শুধুমাত্র ধামাকায় ধামাকা দিয়েছে শুধুমাত্র যেহেতু পিঙ্কি কমিউনিটিতে দিয়েছে। আরও জানতে চাই ওর যতগুলি দোষ, কারণ আমি জানতাম ও স্বার্থপর, ও টাকা লোভী, প্লাস ও জানে ওর ইম্পর্টেন্সটা কী, ওর অনেক কোয়ালিটি আছে, ওর ইম্পর্টেন্স কী, ওর কী করতে হবে সেটাও জানে। তো প্লিজ 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 এইটা রিকোয়েস্ট করে আসলাম, তোমরা আরও খুলো, কারণ যেহেতু আমি এটা প্রথম থেকে অগাস্ট থেকে আমি এটাকে নিয়ে ডিল করছি, আমার জানতে লাগে পুরো ব্যাপারটা কী আছে। ওকে, টিল দেন গুড বাই।